প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাবাকে মাকে গুড নাইট বলে চলে এসেছি আমার মিলে কারণ আজকে রয়েছে আমার নাইট ডিউটি আর মিলে আসার সঙ্গে সঙ্গে এমন একটা খবর পেলাম যেটা শোনার পর থেকে আমার মন একদম ভালো নেই আমি বুঝতে পারছি না আমি কী করবো আমি কোথায় যাবো তাই মিলের মধ্যে কিন্তু হাঁটাচলা করছিলাম কারণ আজকে আমার মিল ছিল সম্পূর্ণরূপে ফাঁকা এইখানে কিন্তু দুদিন আগেও প্রচুর মানুষ একসাথে কাজ করতো এই সবকটায় মেশিন গম করে চলতো সেখানে কিন্তু আজ দেখছো পুরো ফাঁকা একজনও নেই এখানে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম ভাবছিলাম অনেক সময় নাইট ডিউটিতে কী হয় লোকজন কম আসে আজকে হয়তো সেরকমই একটা দিন কিন্তু না আজকে কিন্তু একদমই সেরকম দিন নয় আসলে হচ্ছে আমি যে মিলে কাজ করি এখানকার নাইট ডিউটি কিন্তু বন্ধ হতে চলেছে মানে আজকে আমি যে ডিউটি করছি সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটা শোনার পর থেকে খুব অস্থির লাগছিল মনটা সত্যিই খুব খারাপ লাগছিল কারণ আমার উপার্জনের একমাত্র পথ হচ্ছে এই মিল গত দশ বছর ধরে এই মিলের টাকায় কিন্তু আমার সংসার চলছে যেটা আজকে বন্ধ হতে চলেছে আমার প্রায় কাজ চলে যাওয়ার মতো অবস্থা আমি বুঝতে পারছিলাম না কি করবো এদিক ওদিক বেড়াচ্ছিলাম মনটা সত্যিই খুব খারাপ লাগছিল মনটা অগোলও লাগছিল আমি সত্যিই ভেঙে পড়েছিলাম ভিতর থেকে এই দেখো এগুলো পুরো ফাঁকা এখানে কিন্তু একসময় প্রচুর মানুষ কাজ করে একসাথে কিন্তু আজকে রাত্রে একটু ফাঁকা যে মিলে দুদিন আগে পর্যন্ত এত লোক থাকতো যেখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যত না সেখানে আজকে খুব হাতে গোনা কয়েকজন ছিল তাও যারা এসেছিল তারা কিন্তু আজকে লাস্ট কেন এই ভিডিওটা যখন আমি পোস্ট করবো সেই দিন কিন্তু রাত্রেবেলা নাইট ডিউটি বন্ধ হয়ে গেছে অলরেডি আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো তাই আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না চলে গেলাম এবং গিয়ে আমার চেয়ারে বসে পড়েছি কেননা আমি সত্যিই ভালো লাগছিল না এই কথা তো বাড়িতে বলা যাবে না তুলি কে জানানো যাবে না বাবা মাকে বলা যাবে না কেন সবাই খুব টেনশন করবে আর এখন যখন এরকম পরিস্থিতি পড়ে যায় আমি যখন কিছু বুঝতে পারি না টেনশনের মুহূর্তে তখন একমাত্র মন থেকে বড়মাকে মাকে ডাকতে থাকি তাই এখানে বসে কিন্তু আমি বড় মার নাম নিয়েছিলাম যে বড় মা এই বিপদ থেকে আমাকে বাঁচাও কী করবো কিছু বুঝতে পারছিলাম না যাই হোক এইভাবেই সারা রাতটা কেটে গেল আজকে রাতটা কাটিয়ে কিন্তু সকালবেলা যখন আমি বাড়ি ফিরছিলাম তখন এগুলো সব মন থেকে মুছে ফেলেছিলাম কেন আমি যদি মন খারাপ করে বাড়িতে ঢুকি তাহলে আমাকে দেখে বাবা মা সব বুঝতে পেরে যাবে এবং তাদেরও মন খারাপ হয়ে যাবে আমি কিন্তু তাদের মন খারাপ একদম করতে চাইছিলাম না তাই একদম ফ্রেশ হয়ে একদম হাসতে হাসতে হাসি মুখে বাড়িতে এলাম বাড়িতে এসে কিন্তু বাবা মাকে কিচ্ছু বলিনি তারপর যখন মায়ের পায়ে ব্যথা হচ্ছে খুব কয়েকদিন চলে গেলাম দোকানে এখানে গিয়ে আমি প্রথমে ওমেন্স প্লাস এই নিয়ে নিলাম কারণ এই হরলিক্সটা খেলে নাকি মহিলাদের অনেক উপকার হয় কিন্তু এটা নিয়ে আমি যখন ইনগ্রিডিয়েন্টগুলো দেখছিলাম তখন দেখলাম এর মধ্যে সুগার দেওয়া রয়েছে অ্যাডেড সুগার রয়েছে প্রচুর পরিমাণ আর মার কিন্তু সুগার রয়েছে তাই এটা বাদ দিয়ে দিলাম লাইট হরলিক্সটা আমাকে দোকান থেকে দিল বলে এর মধ্যে নো অ্যাডেড সুগার লেখাও রয়েছে এটা নেওয়ার পরও যখন আমি এর পিছনে যখন ইনগ্রিডিয়েন্টগুলো দেখছিলাম তখন কিন্তু এর মধ্যেও লেখা রয়েছে হ্যাঁ নো অ্যাডেড সুগার কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু এমনিতে কিন্তু সুগারের মধ্যে দেওয়া রয়েছে তাই যারা সুগারের পেশেন্ট তাদের পক্ষে কিন্তু এটা একদমই ভালো না তাই এটাও কিন্তু আমি নিই সব করে উপকরণগুলো ভালো করে আমি দেখে নিলাম দেখে নিয়ে এটা কিন্তু ফেরত দিলাম আর এটাও কিন্তু আমি কিনতে পারিনি আর সত্যি মনটা এত খারাপ লাগছিল বাড়িতে যাবো কিন্তু মা বুঝতে পেরে যায় আমার সামনে বেশিক্ষণ তাই চলে যেতাম তুলিকার সাথে দেখা করতে তুলিকা কিন্তু আমার বউ যেরকম সেরকম আমার বেস্ট ফ্রেন্ড আর গিয়ে দেখি ওর পাড়ার একটা ছোট ছোট কিউট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা ধারে দেখছো কত হাসি খুশি আমি কিন্তু তুলিকাকেও কিচ্ছু বলিনি তুলিকার সাথে কথা বলার পর আমার মনটা ভালো হয়ে গেছিলো মনটা হাসি খুশি হয়ে গেছিল দেখছো হাসি মুখে তুলিকার সাথে দেখা করে আমি ফিরে আসছি সত্যি ভালো লাগছিলো তুলিকার সাথে দেখা করার পর কিন্তু কিন্তু মনের মধ্যে একটা চাপা টেনশন তো অবশ্যই রয়েছে সব সময় কিন্তু আমি তুলিকাকেও আসল কথাটা বলিনি দেখি কি হয় কত দূর গিয়ে দাঁড়ায় কতদিন থাকে এরকম বন্ধটা তারপরেই না জানাবো তোমরা আমার জন্য প্রে করো বড় কাছে বলো যাতে সব ঠিক হয়ে যায়